মানে গরুর বৈশিষ্ট্যগুলো যদি একটু বলতেন, কিভাবে মানে ভালো গাভী হচ্ছে চিনতে পারবো আমরা? আচ্ছা, আপনার অভিজ্ঞতায়। আমরা যারা খামার করতেছি, প্রথমে আমরা যে গাভী নির্বাচন করব, আমি গাভীটার এই গাভীটাই দেখাই আমরা। এই গাভীটা অনলি দুই দাঁত বয়স, সবচেয়ে দেখতে হবে পার প্রথমে শিং। শিংটা অবশ্যই এরকম ডেনমার্ক গাভীর শিংগুলো এই ধরনের পরিশিং হয়ে থাকে, অনেকগুলো বাঁকানো থাকে, অনেকগুলো মোটা থাকে, যেটার মাথাটা মোটা সেটা আমরা সংগ্রহ করব না, এটা এক নম্বর। দ্বিতীয় কথা হলো তার কপালটা প্রশস্ত হতে হবে, ঠিক আছে, এবং গলা থেকে পিছনটা একদমই এই ঘুরো একদম এরকম ভারী হইতে হবে। এটা কিন্তু এখনও আমাদের এই গাভীটা প্রেগনেন্ট, এই গাভীটা বাচ্চা দিবে আরও মনে করেন 12 দিন সময় আছে, কেবল দুই দাঁত বয়স। এটার বয়স জন্ম থেকে 21 মাস, 21 থেকে 22 মাস, একটা গাভী 21 থেকে 22 মাসে দাঁতে। এখান থেকে সামনে থেকে পিছনটা এরকম ভারী হইতে হবে, এরকম ভারী, যেই গরু যত ভারী হবে সেই গরুর দুধের রেজাল্ট তত ভালো। এবং এর মধ্যে সাইওল আর ফ্রিজিয়ান, এই ঘুরে দাও তো মাথাটা, সাইওল আর ফ্রিজিয়ান আপনাদের চিনতে হবে। এখানে একটা জিনিস দেখাই, এখানে দাঁড়াও, সামনে দাঁড়াও, এই গাভীটা আপনার ক্যামেরাটা দেখান। এই গাভীর পাছাটা হইতে হবে চ্যাপটা, অরিজিনাল বিদেশি যেটা ডেনমার্ক গাভী, এই পাছাটা চ্যাপটা হতে হবে এবং লেজটা এরকম চিকন হতে হবে এবং লেজটা ওলানের সাথে মিল থাকবে। দেখেন এটা দুই দাঁতের গরু, কেবল ওলান ছক ছাড়তেছে কোয়ালিটি। এটা কিন্তু ফার্স্ট ল্যাকটেশনে নর্মাল দুধ থাকবে 25 লিটার, আর সেকেন্ড ল্যাকটেশনে এগুলো 30+ করবে। আর মাজাগুলো দেখেন এরকম চেয়ারা হতে হবে, হাইট দেখেন গরুর, গরুর হাইট বুঝতে হবে। আর সর্বোচ্চ এগুলো হলো জাত, এই কালার, সৌন্দর্য, বয়স, খুরা, নিচের প্যাটার্ন, বার্ডের কোয়ালিটি সব। আর একটা ভালো ইয়া করতে হবে কি, একটা ভালো গাভীর বৈশিষ্ট্য হবে গাভীটা আপনাকে লাত্তি গুতা দিবে না। একটা গাভী, এই গাভীটা মনে করেন আমাদের 30 কেজি দুধ দেয়, কিন্তু গাভীটা দহন করতে পারবেন না, তাহলে বার্ড নষ্ট হয়ে যাবে, বলান মেস্টাইটিস হয়ে যাবে। ঠান্ডা গরু কিনতে হবে, এরকম পিওর ব্রিডের গাভীগুলো এরকম ঠান্ডা হবে। এখন গাভ অবস্থা আমরা নাড়তেছি, যেভাবেই নাড়ি সে কিচ্ছু বলবে না, হ্যাঁ একদম পিওর ব্রিড। আর প্রসাবের দাঁড় থেকে ওলানটা হতে হবে, পায়ের এই এলবোগুলো চ্যাপটা হতে হবে, আর খুঁটিগুলো যদি মজবুত না হয়, এই গরুটা যখন 4 নম্বর 5 নম্বর বিয়ে নিয়ে যাবে, এ কিন্তু 10 থেকে 12 মন পর্যন্ত গায়ে মাংসের লোড নিবে। তাই সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের পাগুলো মজবুত নিতে হবে, অনেক গরুর পা চিকন চিকন। এবং আরেকটা জিনিস বলে দেই, পায়ের যে নিচের গিটকাগুলো থাকে এগুলো মোটা মোটা হতে হবে, ভালো জাতের গাভীর গিটকা মোটা হবে, চোখটা যদি লম্বা হয় ভালো হবে না। আমরা এই গরুগুলো আসলে অনেকে বিশ্বাস করবে না, এগুলো দুই দাঁত করে বয়স, আমার খামারে সব এই ধরনের কোয়ালিটির গাভী, এগুলো হাই কোয়ালিটি। আরও যদি মিডিয়াম নর্মাল কেউ নিতে চান সে ধরনের গাভীও আছে, এটা দেখাবো, একটু দাঁত দেখাও, হলুয়া দাঁত দেখাও, আমরা গাভীগুলো দাঁত দেখেন, এটা দেখেন, এই রেড ফ্রিজিয়ানটা দেখেন, খুবই মানের গরু এগুলো। ভাই এইটার ইয়া বয়স কতদিন বললেন? এটা 21 থেকে 22 মাস, দুই দাঁত বয়স। আমরা দাঁত দেখেন, যারা খামারি ভাইয়েরা তারা দেখলেই বুঝতে হবে যে অনলি একটা দুইটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে দাঁত, আপনার দাঁত বুঝবেন, অনেকে 8 দাঁতের গরু দুই দাঁত বলে, আপনার দাঁত বুঝবেন, একটা গরু 8টা দাঁত হয়, এটা দুই দাঁত প্রথম 21 থেকে 22 মাস। আসেন আর একটা গাভী দেখাই আমরা, এটা এটাও ফার্স্ট ল্যাকটেশন প্রেগনেন্ট আছে, খুবই শৌখিন গরু। এই গাভীটা এই দিক দিয়ে দেখেন বড় ভাইয়া, পরে দাঁত দেখাও। এটার একটা জিনিস দেখেন, তার শিং, এটাকে বলি আমরা চুনা শিং। সর্বোচ্চ জাত চিন্তা হইলে এই গাভীটা দেখেন, এটা রেড ফ্রিজিয়ান আমাদের দেশে, এটা খুবই ভালো ক্যাটাগরির একটা গাভী। এটার এক নাম্বার হলো কান, কান ভর্তি পশম থাকতে হবে, মাথায় খাঁজ, শিং, আর কপালটা হইতে হবে এরকম প্রশস্ত। আর এটা দেখেন কত সুন্দর, তো তারা একদম গোলাপি, হ্যাঁ এই জায়গার চোখের ইয়া কান্ঠাগুলোও এগুলা সাদা, চোখের পাপড়িগুলো সর, সামনে থেকে পিছনটা ভারী। আর এই গাভীটার এদিকে আসেন, নিচের ইয়াটা এখনও কিন্তু এর ওলান নেমে আসেনি, এ কেমন কেমন ওলান ছাড়তেছে, এটা কিন্তু গাভ, এখন আমাদের 20 দিন বাকি আছে। একটা জিনিস কি, ভালো ডেনমার্ক গাভীর সামনে থেকে পিছনটা ভারী হবে, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব দেখবেন, যেটা কতখানি গ্যাপ আছে, পায়ের খুঁটিগুলো মজবুত আছে কিনা, বার চারটা ভালো আছে কিনা, মাজাটা চেওড়া কিনা, আর এই জায়গায় বডির ফ্যাটটা ভালো কিনা। এটা সেকেন্ড ল্যাকটেশনে অসাধারণ গাভী হবে, এটা ফার্স্ট ল্যাকটেশনে 20+ করবে। বাইরে যদি এই ধরনের গাভী দেখেন বলবো যে 28-30 হবে, হবে না, এটা ফার্স্ট ল্যাকটেশনে 20+ করবে, ওই গাভীটা আমাদের 25+ করবে। এই গাভীটা আমাদের অনলি 4 দাঁত বয়স, এটা দেখাও, এটা দাঁত দেখাও, আপনার দাঁতগুলো দেখেন তাহলে বুঝতে পারবে কোন গরু। এটা ফার্স্ট ল্যাকটেশন, এগুলো সেকেন্ড ল্যাকটেশনে সেরকম গাভী হবে। এই যে একটা জিনিস দেখেন, হ্যাঁ এই যে এই সাইডে দেখাও, এই আস্তে 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 আস্তে, এই যে দুইটা খিল আছে, এই যে ছোট ছোট দুইটা দাঁত আছে, 1 2 3 4টা দাঁত, হ্যাঁ। আর এই গাভীটা আমরা এটা 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 একটা বৈশিষ্ট্য দিয়ে দেই, এটা হলো তো আমাদের জার্সি ফ্রিজিয়ান, ডাবল বডির জার্সি ফ্রিজিয়ান, এটা ফার্স্ট ল্যাকটেশনে 20+ করবে, পিওর ব্রিড, সামনে থেকে পিছনটা ভারী কত দেখেন,
হ্যাঁ একদম, এটা কিন্তু গাফ, এখনো উলানে বাত আসছে, এটা আমাদের বাত কেটে যাবে, পিওর ব্রিটের এরকম জাত হইতে হবে। এটা ফার্স্ট ল্যাকটেশনে দুধ থাকবে আপনাদের 20 লিটার, এগুলো সেকেন্ড ল্যাকটেশনে যে 25+ করবে। এখান থেকে তার এই জায়গার দূরত্বটা দেখেন কতখানি, আর এই জায়গার ফ্যাটটা দেখেন, হ্যাঁ, আর বডির গঠন, এটা কেবল এটাও 21 মাস, এটা দাঁত দেখাও। গাভি চিনতে গেলে অনেক কিছু আপনাদের খেয়াল করতে হবে, সব কিছু খেয়াল করে গাভি কিনবেন, তো গাভি অবশ্যই গেন করে যাবেন। হ্যাঁ বাস্তবে দেখেন আমাদের এত বড় বড় গাভিগুলো, এই যে এটা দুই দাঁত, এই যে দুইটা দাঁত, একটা দুইটা, ছেড়ে দাও। আরেকটা জিনিস বড় ভাইয়া, গাভি সংগ্রহ করতে গেলে অনেকে আমাদের ফোনে গাভি সংগ্রহ করতেছেন, আমার খামারে যদি 200 গাভি সেল হয় তার মধ্যে 150 গরুর মালিকরা আসে না, আমি নিজ দায়িত্বে আমার নিজ পছন্দে আমি দাম বলে দিই, এক দামে এক কথায় আমাদের গাভিগুলো সংগ্রহ করে। আমি সারা বাংলাদেশে আমার নিজস্ব আমাদের লোকজন ধরে আমি গাভিটা সারা বাংলাদেশে যে কোনো খামারে নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে থাকি। আর আমার খামারের ঠিকানা হলো, আমার খামারটা হলো নীলফামারি জেলা ডোমার থানায়, উত্তরবঙ্গ নীলফামারি রংপুরের পরে নীলফামারি, তারপরে ডোমার, ডোমারে এসে বলবেন যে বক্করের মোড় ফরেস্ট পাড়া বললে আমার খামারে ডাইরেক্ট চলে আসতে পারবেন। আর বাংলাদেশে যেখান থেকে আসবেন আপনি গাভি আমার এখান থেকে ক্রয় করলে আমি আমার নিজ দায়িত্বে আপনি বাসা পৌঁছাই দিব। এই গাভিটা জার্নি করাটা খুবই সো ডিফিকাল্ট, একটা গাভি কিনে নিয়ে গেলেন তাই না, এছাড়া দূরের আর সিলেট নিয়ে গেলেন, চট্টগ্রাম নিয়ে গেলেন, এদিকে নিয়ে ওইভাবে না, আমি আমার সিস্টেমে পাঠাবো, আপনারা আমার উপর আস্থা রাখবেন, আমি আমার দায়িত্ব মতন গরুগুলো পৌঁছাই দেবো, গরু একটা পশমও নড়বে না। আমরা বিভিন্ন জায়গায় রেস্টের জায়গা করছি, প্রয়োজনে একদিন দুদিন এখানে স্টে করে আবার ওখান থেকে পাঠাই, তাহলে গাভিগুলো সেফলি আপনাদের বাসা পৌঁছাবে, গাভি কখনো ক্ষতি হবে না। আচ্ছা আপনি আসলে অনেক ব্যাপারে আমাদের মাঝে শেয়ার করলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।